ওয়েলকাম পিয়ালি রিয়েল লাইফের সকলকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আর দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি বিছানা গোছানো থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো আমার মেয়ের কাণ্ডটা একটু, ও সমানে বিছানার ক্যামেরার সামনে নেচে যাচ্ছে। আর এবার দেখো ওনাটা নিয়েছে, ওনাটা নিয়ে এবার ব্লাউজ বানিয়েছে, ব্লাউজ বানিয়ে ওইভাবে নিয়ে ঘুরে বেড়ায়। ও কি করবে, বাইরে তো ওকে আমি পাঠাই না। আর এখন দিনকাল এতটাই বাজে, কাউকে বিশ্বাস করার মতো না। তো সেই জন্য ঘরেও যেরকম পারে সেরকম খেলা করে, দুষ্টুমি করে, কি করব। আর কাউকে যে সাইড থেকে ডাকবো তো সাহস পায় না কাউকে, তো সেই জন্য আমি ডাকি না। ও একা একা যেটা পারে সেটা করে, আর বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই। তো ভিডিওর ফার্স্টেই বলি, যারা প্রথম আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, আর একটা লাইক করে দিও তোমরা, তাহলে ভিডিও করার উৎসাহ অনেক বেশি পাওয়া যায়। আর আমাকেও মনে করিয়ে দিও, কারণ সবসময় তো মনে থাকে না, তোমাদেরকে আমি রিটার্ন করে দেবো। তো দেখো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল, আর আমার মেয়ে দেখো ক্যামেরার সামনে এখনও কেমন কথা বলে যাচ্ছে। তো বাইরে থেকে একটা আওয়াজ আসছিল বলে আমি আওয়াজটা মিউট করে দিলাম, তো সেই জন্য দিতে পারলাম না। আর আমার বিছানা ঝাড়ার তেমন কিছু নেই, তো আমি তোয়াল দিয়েই ঝেড়ে নিই। আর এবার আমি মাদুরটা পেতে দিই, আর মাদুরটা পেতে দিলে কী হয় বলো তো, বিছানার চাদরটা খুব পরিষ্কার থাকে আর অতটা নোংরা হয় না। তো সেই জন্য আমি বিছানার চাদরের উপরে সবসময় মাদুরটা দিয়ে রাখি, রাত্রে শোয়ার আগে তখন এটা তুলে নিই, তাছাড়া সারাটা দিনই এটা থাকে আর অসুবিধা হয় না। মেয়েকে তো এখনও আমি পেপার দিয়েই ঘুম পাড়াই কাঁথা পেতে, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। আর তোমরা দেখে নিলে আজকে আমার বিছানা গোছানো, আমি তেমন কখনো শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে। ডেইলি ব্লগ কি আর দেখাবো বলো, কোথাও তো তেমন যাওয়া হয় না। আর বিছানা গোছানো দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর মেয়ে কিন্তু এখনও নেচে যাচ্ছে। আর এবার আমি চলে এসেছি, আমি সেই গণেশ পুজোর সময় যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আমি আবার পিকো ফলস করতে দিয়েছিলাম। তো আর শাড়িটা জানো তো প্রচণ্ড বড়, তো এই শাড়িটা আমার মা দিয়েছিল, তো সেই জন্য আমি শাড়িটা আর কি দিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছি তো অনেকটা দিন ছিল বলে না আমি একটু সার্ফ জলে ধুয়ে দিলাম, তো ধুয়ে মেলে দিলাম। আর এবার দেখো চলে এসেছি, মেয়েকে ব্রাশ দেব, আর মেয়ে তো সমানে নেচে যাচ্ছে, তো ওকে আমি ব্রাশ দিয়ে দিলাম, আর ও এবার ব্রাশ করবে। দেখো আজকে নুডলস বানিয়েছি, আর এখানে ছোলা আছে, এখানে মুসুরির ডাল করেছি, তোমাদেরকে তো বলেছি আমাদের বেশি ডাল হয়। আর এখানে আলু ভাজা আছে অল্প, আর দুপুরে তরকারি করব একেবারে। আর এখানে পুজো দিলাম এখন বেদানা দিয়ে। এই দেখো বন্ধুরা আমার মেয়ে ভিডিও করছে, দেখো কালকে ও একটা আঙ্কেলের কাছ থেকে বাজিগুলো কিনে এনেছে, আর দেখো ফোনটা কিভাবে সেট করে ভিডিও করছে দেখো একটু। এই দেখো মেয়ে বসে পড়েছে, কি খাচ্ছে বলো তো? টমেটোর সস, কিষান সস খাচ্ছে, তো চাউমিনের সাথে কিষান সস, ছোলা শসা দিয়ে খেতে তো খুব ভালো লাগে। তো এইখানটায় দেখো ছোলা আছে, এখানটায় লেবু জল আছে,
আর এখানটায় মেয়ের খাবার আছে, তো এবার আমরা খেয়ে নেবো খাবার। বন্ধুরা, সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে আমি আর ক্যামেরা অন করতে পারিনি। তো এই মেয়েকে পড়িয়ে প্রত্যেকদিন একই জিনিস তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। মেয়েকে পড়িয়ে তারপরে এই একটু আগেই স্নান করিয়ে আমি কিছু কাজ করছিলাম। আমাদের যে ড্রয়ারটা আছে, ড্রয়ারের মধ্যে জামা কাপড়গুলো সব বার করে সব গুছিয়ে রাখলাম পাট করে, আর মেয়েকেও ভাত খাইয়ে দিলাম, ওই জন্য একটু লেট হয়ে গিয়েছে খাওয়াতে, না হলে এতক্ষণ ওকে ঘুম পাড়িয়ে দিতে যাই। তো এবারও জল খাচ্ছে, আর ওই দেখো ও পুতুলটাকে চেয়ারের উপরে ঘুম পাড়িয়ে রেখেছে, বলছে তাড়াতাড়ি ঘুমো। আমি যেরকম বলি ওকে, ও তাড়াতাড়ি ওরকম বলছে, আর দেখো জলও খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি খেয়ে নিলাম, আর কিছু জলের বোতল আছে, ওগুলো জল ভরবো। আর কালকে হাজবেন্ড খয়া ইলিশ এনেছিল, তো ওটা দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। তো একটু পরে রান্নাটা বসাবো, জল ভরে একটু জল খেয়ে বসবো, তারপরে আধা ঘন্টা পরে তাই আমি রান্নাটা বসাবো। দেখো আমার মেয়ে কি করছে, কি করছো তুমি? বন্ধুরা, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে বেগুন আর আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে দুই রকম মাছ আছে, একটা ছোট আর একটা এনেছিল খয়রা ইলিশ। তো এগুলো এখন আমি ক্লিন করে রাখলাম, তো সন্ধে দেওয়ার পরে তাই রান্না বসাবো, বসিয়ে তারপরে একটু বাজারেও যাব আজকে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, আর মেয়ে আমি একটু শুয়েছিলাম, তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, চলো তোমাদেরকে রান্না বান্না একটু দেখিয়ে দিই। ও আজকে হাঁড়িতে করে ভাত করেছি আর আলু সেদ্ধ দিয়েছি, আর এই দেখো মাছের তরকারি, এই যে বেগুন আলু দিয়ে, আর এখানটাই হাজবেন্ডের জন্য মাছ ভাজা করেছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে রাত 9:40, তো একটু আগে হাজবেন্ড বাড়িতে আসলো, আর এই দেখো জিলুপি আনতে বলেছিলাম, মেয়ে বলেছিল আইসক্রিম আনতে, আর মেয়ের জন্য দুধও এনেছে। কি খাচ্ছে তুমি? টেস্টি খাও। টাটা বলো, টাটা, গুড নাইট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।